আমি একজন সন্তান এবং নাতি হিসেবে আমার প্রশ্ন সেটা হলো যে আমার বাবা মারা গেছেন, তো আমার দাদা জীবিত আছেন। তো আমার বাবার সম্পদের ক্ষেত্রে আমার দাদা আমাকে বলছেন যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিতে নিষেধ করেছেন। তো আসলে কি বিষয়টি তাই, এই ব্যাপারে দয়া করে কিছু বলবেন? জি, চমৎকার, আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলে ধরেছেন। এই বিষয়ে মানে বলার আগে আমি একটু বলে নেই, আমরা প্রায় 6-7 বছর আগে বেশ কয়েকজন মিলে ব্যাপক ভিত্তিক গবেষণা করি এবং তারপরে যে বিষয়ে আমরা উপনীত হয়েছি তাতে দেখা গেল যে এখানে একটা বিষয়, দাদা জীবিত আছেন, তার বাবা মারা গিয়েছে দাদার আগে, ফলে যেহেতু বাবা মারা গিয়েছেন দাদার সম্পত্তি থেকে নাতি পাবে না, এটা হচ্ছে সহজ স্বাভাবিক বক্তব্য, কোরআন থেকে আমরা পাই, সেটা ঠিক আছে। বাট যে আল্লাহ তাআলা দিতে নিষেধ করেছেন এটা ভুল কথা। আচ্ছা, এবং এক্ষেত্রে কি করণীয় তাহলে? এই কারণ যে এই নাতি, আমরা শুধু নাতি বলবো না বরং দৌহিত্র দৌহিত্রী সেটাও বলবো, অর্থাৎ দাদা অথবা নানা, হ্যাঁ, তার সন্তান মারা গেল, জি, মাঝখানে নাতি নাতকর অথবা দৌহিত্র, তাদের মাঝখানের মা অথবা বাবা মারা গেল, জি জি জি, এই মা অথবা বাবা বেঁচে থাকলে তারা কিন্তু নানা থেকে অথবা দাদা থেকে পেতেন, অতএব তাদের অধস্তন বংশধর তারা তো সরাসরি এখন পাচ্ছে না, জি, তাহলে কিভাবে পেতে পারে? শরীয়তের জন্য ওয়াজিব ওসিয়াতের ব্যবস্থা করেছে, এটা ওলামাদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে দাদার উপরে অথবা নানার উপরে, নানার ক্ষেত্রে তার মেয়ে যেহেতু মারা গিয়েছে, দাদার ক্ষেত্রে তার ছেলে যেহেতু তাদের আগে মারা গিয়েছে, অতএব তাদের ঘরে যে সন্তান আছে তাদের জন্য তারা ওসিয়ত করবেন এবং এই ওসিয়ত করাটা ওয়াজিব। আচ্ছা আচ্ছা, কি পরিমাণ সম্পদ ওসিয়ত করবেন? ওসিয়তের নিয়ম হচ্ছে 1/3, এর বেশি করবেন না। কিন্তু এখন দেখতে হবে যে সন্তান মারা গিয়েছে, সে ছেলে হোক বা মেয়ে হোক, সেই সন্তান যদি জীবিত থাকতো তার আগে এই দাদা বা নানা মারা যেত তাহলে তারা কত পেত, কতটুকু পেতেন? সেই পাওয়াটা যদি থেকে 1/3 বেশি হয়, জি, তাহলে কমটা ওই নাতি নাতকর জন্য বরাদ্দ থাকবে, কমটা কমটা, হ্যাঁ। আর যদি সেই পাওয়াটা থেকে 1/3 কম হয় তাহলে 1/3 তাদের জন্য বরাদ্দ থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে ওয়াজিব ওসিয়াতের মাধ্যমে এই নাতি এবং নাতনি অথবা দৌহিত্র দৌহিত্রীদের জন্য শরীয়ত কিন্তু চমৎকার একটা খুবই সুন্দর জিনিস উত্তরাধিকারের ব্যবস্থা করেছে, যদিও এটা নির্ধারিত উত্তরাধিকার, আসহাবুল ফুরুদ না এরা। আচ্ছা, আর আরেকটা বিষয় আমি বলবো যে আমাদের দেশে যে 1961 সালের মুসলিম পারিবারিক ল আছে, সেখানেও যদি সামান্য সংশোধন করে এটাকে শরীয়ত ভিত্তিক করা হয় তাহলে আর কোনো অবজেকশন থাকে না। কারণ উদ্দেশ্য হচ্ছে এই যে যাদের মা এবং বাবা দাদা অথবা নানার আগে মারা গিয়েছে, এই মানে দৌহিত্র দৌহিত্রী অথবা নাতি নাতকুরদের ওয়ারিসের ব্যবস্থা করা, তো সেটা তো শরীয়তে আছেই। তাহলে শরীয়ত ভিত্তিক করলেই সব দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। মোহতারাম, এই ক্ষেত্রে আমি একটু জানতে চাইবো আপনার কাছে, সেটা হলো যে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে নাতি বা নাতনি যারাই আছে তারা তো ইয়াতিম হিসাবে গণ্য হচ্ছে, তো ইয়াতিমের অধিকার স্বাভাবিকভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন এবং বারবার বলেছেন কোরআনে কারীমের আয়াতে। তো আমরা কি এখান থেকে যে বিষয়টা পাচ্ছি সেটা কি এই ধরনের নয় যে এখানে ইয়াতিমের অধিকারকে আরো সুসংহত করা হয়েছে? অবশ্যই সুসংহত করা হয়েছে, এবং এটা তো মহতারাম বলেছেন যে এটা ওয়াজিব ওসিয়ত। ওয়াজিব মানে যেটা বাস্তবায়ন, আমলের দিক থেকে ফরজ, এবং এমনকি দাদা এবং নানা যদি তাদের জীবদ্দশায় এই ওয়াসিয়ত নাও করে যায় তবুও ওয়ারিসরা এই পরিমাণ সম্পত্তি ওদেরকে দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়। যদি তারা না দেয় তাহলে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা জুলুম করে এতিমের মাল খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা তাদের পেটে আগুন খাচ্ছে, শীঘ্রই তারা জ্বলন্ত আগুনে পড়বে। অনেক ধন্যবাদ, একজন দর্শক আছেন।